মমো কবে জেনেছেন যে মমো নামে একটা ভারতীয় খাবার রয়েছে খুব বিখ্যাত? ওটা মোমো, মোমো কিন্তু একটু সবাই বলে, আমারটা হচ্ছে ম আর ম উচ্চারণ ম, আরটা হচ্ছে মোমো। অপরনাশন ওয়ান মর্নিং আপনার বাসা আসলো এবং আপনি যে কোনো একটা ছবি রিমেক করবে, কোন ছবিটা নিতে চাও? যে গনার বাক্স আমার দারুণ শেষ পর্যন্ত, দারুণ শুধু শেষের এন্ডিংটা যেখানে আমাদের মুক্তিযুদ্ধের জায়গাটা ছাড়া আর গোটা ব্যাপারটা আমার খুব আধুনিক এবং দারুণ বানানো পাওয়ার জন্য চেষ্টা আমি করব একদম যতটুকু সম্ভব, কিন্তু তার জন্য মারা যাব। লাইফ ইজ বিউটিফুল। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার আর কি সিরামিক সিমিত তামিল তাই শো দেখছেন। আর কিছুক্ষণ থাকবো, একটা দিচ্ছি অভিনেত্রী জাকিয়া বারি মামোর সঙ্গে। মামো, খুব ঝটপট উত্তর দিতে হবে, আসলে মামোর মনের বয়স কত? আমি তো আমার ছেলে বলে মা ইউ আর কি দ অলসো, সো আই ডোন্ট হ্যাভ কিড। আচ্ছা, ফেম না মানে? ও মা, শান্তি। শান্তি? হ্যাঁ, মানে ফেম প্লিজ, হারমোনি, লাভ। এই জীবনে অ্যাকচুয়ালি কাকে বেশিক্ষণ মিস করা হয়েছে, মানে এনি রিজন, এনি রিজন, মানে তার বেশি সময় ধরে বা এখনো ওই সময়টা ওই ব্যক্তিটা কাকে তাকে কাছে পাওয়া যায় বেশি? আমার মানে সে বেঁচে আছে কিন্তু হোয়াট এভার, হ্যাঁ, বাট মিসিং পারসন, মানে তো তো জানি না। আমি কাজে থাকলে আমার ছেলে কি যখন মনে হয় যে আমি স্ট্রেসড, আমার একটুখানি আরাম লাগতো, তখন আমার সবচেয়ে বেশি আমার ছেলের কথাই মনে হয়। ওর নাম ঠিক উদ্ভাস আরিজা বিয়া যে যা বয়সটা 10+। কাউকে ইগনোর করতে চাইলে মামু কি করে? ধর যে পার্টিতে আছে বাট ওকে কি বুঝতে দেয় কিনা মামু যে আমি তোমাকে ইগনোর করছি? ডিপেন্ডস, ডিপেন্ডস, বাট চোখে মুখে বুঝতে পারে যে না না ডিপেন্ডস, আসলে মেলা কিছুর উপরে নির্ভর করে, কখনো বুঝবে কখনো বুঝবে না, কেউ বুঝবে কেউ বুঝবে না। আচ্ছা, মমো কবে জেনেছেন যে মমো নামে একটা ভারতীয় খাবার রয়েছে খুব বিখ্যাত? ওটা মোমো, মোমো কিন্তু একটু সবাই বলে, আমারটা হচ্ছে ম আর ম উচ্চারণ ম, আরটা হচ্ছে মোমো। হ্যাঁ, সো দুইটা দুই জিনিস আপনারা যারা ট্রল করেন ছবি সব তার একটু জেনে রাখেন। আপনাকে প্রলুব্ধ করার সূত্রটা কি? ভালো কাজ, ভালো কাজ। আচ্ছা, আমি ভীষণ আকর্ষিত হই ভালো কাজ, আমি বুধ মানে বুধ হয়ে থাকি, ডুব দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ অ্যানি ম্যানেজার্স পারসন আপনাকে খুব কিসে মানে ইমপ্রেস করতে পারে? বই পড়া না মুভি দেখা? বই, বই, মুভি, বই। মমো সবচেয়ে ভালো ডিশ রাখতে পারে কোনটা, মানে একটা একই দিন একই রকম হয় কোনটা, কোনদিন পারফেক্ট হয় না। তারপরে এই যে সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট পাওয়া গেছে মানে থাকে না ছেলে হোক বা হাঁস ভালো, হাসান শীতের গরু ভালো বলে কমন কিছু। ওকে, আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি এখন এই অবস্থায় ভাবলে যে আমার এটা? আমাকে লোকে অনেক ভালোবাসে, আমি ভীষণ কৃতজ্ঞ, আমি দারুণ ব্লেসড ফিল করি, এটাই এই মুহূর্ত পর্যন্ত সব কিছুর সাথে এটা এটা সবচেয়ে বড় কি বললেন অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট এটা বড় শব্দ যদিও অনেক কঠিন। আমাকে কি আপনাকে সবচেয়ে বেশি বোঝে, ভালো বোঝে, মানে বুঝতে পারে, বুঝতে পেরেছে? কুরিয়ার পারলো, কেউ কি কাউকে আসলে ভালো বুঝতে পারে নিজে ছাড়া? আই হ্যাভ ডাউট, আমি নিজেকে বেশ বুঝি। খুবই
মানে সম্ভবত আমি আমাকে বেস্ট করছি এটা এটা হচ্ছে সর্বশেষ আপনার কাজ দেখে কে দারুণ প্রশংসা করেছে ফোনে জানিয়েছে বা মেসেজ বিজয় আপা প্রশংসা করেছে বেলার ভাই করেছেন আমার কলিগরা করেছেন সাবেই আপা প্রশংসা করেছেন লাস্ট অফ মাই সিস্টার তারপরে প্রচুর রয়েছে এবং ভালো লাগলে আপনি জানাচ্ছেন কোন মুভি দেখে বা কোন কাজটা দেখে দেশে বিদেশে যে নিজেকে ভাবতে ইচ্ছে হয়েছে যে এই জায়গাটা আমি এরকম না একটা করে বলা যাবে না তবে স্পেশালি ভালো দেখি তাই মনে হয় লাস্ট কোনটা মনে পড়ছে এখন যে এই কাজটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটাই আমার তো কি না আমার অন্ধধুন হঠাৎ করে এখন মনে হলো তারপর হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আমার সাহসী না দুঃসাহসী সেটাও দারুণ ভালো লাগে যিনি এত ডিটেইলে বলছেন কোনটা এরকম এত সবকিছু কোনটা করা যায় না ব্লকবাস্টার না ফেস্টিভাল বোথ আমার আগের উত্তরই সেটা ছিল আমি আসলে ভেরি অনেস্ট আমি খুব অপটিমিস্ট মানে এটা একটা লজিক দেন মানে নিজেকে কেন ভালোবাসেন আমি শান্তিপ্রিয় লোক বিশেষে ভালোবাসাটা আমাকে খুব টানি এবং আমি দিতেও পছন্দ করি না পেলে মারা যাব না পেলে মারা যাব বলে কিছু নেই পাওয়ার জন্য চেষ্টা আমি করব একদম যতটুকু সম্ভব কিন্তু তার জন্য মারা যাব লাইফ ইজ বিউটিফুল পরের দিন বেঁচে থাকার সুখ এখন রেগে বেশি রেগে গেলে আমি আর কথা বলতে পারি না মানে আমার হচ্ছে তোতলানো বলে না ওরকম হয়তো শুধু শেষের এন্ডিংটা যেখানে আমাদের মুক্তিযুদ্ধের জায়গাটা ছাড়া আর গোটা ব্যাপারটা আমার খুব আধুনিক এবং দারুণ বানানো মনে হয়েছে খুব সাহসী নির্মাতা যে কিনা জরুরি গল্পগুলো বলতে চান সমাজের অনেক এবং সেই স্পন্টেনিয়াস মেকার যিনি কিনা যার সাথে কাজ করলে অনেক ছোট ছোট টেকনিক্যাল জায়গার বাইরেও অনেক আমরা যেগুলো রেগুলার প্র্যাকটিসের বাইরে থাকি সেগুলো আর তো শেখা যায় আমার কাছ থেকে দারুণ আমি আমি তার সাথে একবার কাজ করার সুযোগ পেলে খুব খুশি হবে তানভীরের কাছে আপনার ভক্ত দুটো প্রশ্ন করতে হবে কাকে আমাকে মাছ না মাংস
আপনার কোন রং পছন্দ? মাংস মাংস দিয়ে শুটিং এর বা রেকর্ডিং এর একটা মজার ঘটনা আমাকে বলেন। এগুলো সব আমার প্রশ্ন আপনার জন্য, কোনটা কোনটা উত্তর দিতে চান বলেন। না, শুটিং এর মজার ঘটনা, আপনার জীবনের প্রথম প্রেম? ও প্রেমসি খুব ভালো লাগলো আদা দিয়ে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আমরা, এবং এটা ছোট নাম দামি তারিক শো। আমি আপনার মতো এই ফ্লোরে যারা আছে সবাই আপনার ভক্ত, থ্যাংক ইউ সো মাচ। আপনার দীর্ঘ সুস্থতা কামনা করছি। এই শোটা নিয়ে একটু বলেন, ভালো মন্দ ভালো বলে যান, আমরা ক্লিপিং শোটা রেখে দেবো এবং দর্শকদের উদ্দেশ্যে শেষ মিনিটে কিছু বলা থাকবে। শোটা নিয়ে বলতে চাই যে আমি থ্যাংকস জানাতে চাই তানভীর তারেককে। এই শোটা এসে আমার কথা বলে বেশ প্রাঞ্জল প্রাঞ্জল একটা আড্ডা হলো বলে আমার খুব ভালো লাগলো। আর দর্শক যেভাবে আমাকে আসলে এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। আপনারা সবাই সুন্দর থাকবেন এবং জীবন বিউটিফুল, জীবনের মানে অন্যান্য বাস্তবতার সাথে এটা সবসময় ভাববেন যে আপনি বেঁচে আছেন, আপনার মধ্যে দারুণ সম্ভাবনা বেঁচে আছে, এবং নিজের স্বপ্নটাকে বড় করতে শুরু করি আমরা। নিশ্চয়ই জীবন আমাদেরকে অনেক ভালো কিছু দেবে, ভালোবাসাই ভালো কিছু দেয় বলে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আর এইভাবে আপনাকে ভালোবাসবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামু, অনেক অনেক শুভকামনা। এবং দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে এমন মেধাবী মানুষের সাথে আজকে যে কথা বললাম, এবং তাকে ভালোবাসা, তার প্রতি অনুপ্রেরণা দেওয়া বা তাকে বিলং করা বা দেশপ্রেম জানানো একটাই একটাই কাজ মূলত আপনার শেয়ার বাটনটা ঠিক প্রপার জায়গাটা ইউজ করে, এটা খুব জরুরি এখন আমাদের এই সমাজে এই সময়ে। সবাই ভালো থাকে, ভালো রাখি। আপনারা পাশের মানুষটিকে দেখাবেন নতুন কোনো আগে নতুন কোনো সাথে। ভালো থাকুন, আমরা